ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে আমি বললাম যে 200 অধিক আয়াত রয়েছে, সবগুলো আয়াত পড়া এবং অনুবাদ করা এই সংক্ষিপ্ত জুমার সময়ের মধ্যে সম্ভব নয়, যেহেতু আমরা মোটামুটি তার জীবনীর উপর আলোচনা করব। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বু بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা যতগুলো পরীক্ষা নিয়েছিলেন সবগুলো পরীক্ষায় যখন তিনি পাশ করলেন তখন আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইন্নি জাইলুক লিন্নাস ইমামা সারা পৃথিবীর সকল মানুষের জন্য আপনাকে ইমাম নেতা বানিয়ে দিলাম। এবং তিনি তার পরীক্ষায় পাশ স্বরূপ সারা পৃথিবীর সকল মানুষের ইমাম বা নেতা হিসেবে স্বীকৃত। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন সারা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম এবং তার বংশধরকে বাছাই করেছেন। সারা পৃথিবীর মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম এবং তার বংশধরকে মনোনীত করেছেন। কিসের জন্য মনোনীত করেছেন? নবুয়তের জন্য, যেটা আরাক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট করে বলবেন। আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন মাজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। কেউ দাবি করছে ইব্রাহিম ইহুদি ছিলেন, কেউ দাবি করছে ইব্রাহিম খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা বরং তিনি দীন হানিফ ইসলাম মুসলিম ছিলেন তিনি। ওমা কানা মিনাল মুশরিকিন এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের বহু জায়গায় মিল্লাতে ইব্রাহিমের অনুসরণের আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা আলে ইমরানের 95 থেকে 97 নম্বর আয়াতের মধ্যে ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসরণ করো। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওমান আহসানু দীনা মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনু ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা। এর চেয়ে উত্তম দীন আর কি হতে পারে যে কেউ আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো এবং মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করলো। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাবলী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীনের, মিল্লাতে ইব্রাহিমের প্রশংসা পবিত্র কোরআনের বহু জায়গায় বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা করতে থেকেছেন।